ভাতের মারকে যদি সঠিক পদ্ধতিতে রেগুলার ত্বকে ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে ডার্ক স্পট দূর হয় হাইপার পিগমেন্টেশন ও মেলাজমার মতো প্রবলেম চলে যায় ত্বক অনেক বেশি সফট ও মোলায়েম হয় সেই সঙ্গে কুচকে যাওয়া ত্বকও টানটান হয়ে ওঠে আমরা ভাত রান্না করার পর ভাতের মার সাধারণত ফেলেই দিই কিন্তু এই ভাতের মার ফেলে না দিয়ে আপনারা ত্বককে বিউটিফুল ও গ্লোয়িং বানানোর জন্য একটা ক্রিম বানিয়ে নিতে পারবেন আর এটি পুরুষ মহিলা বাচ্চা থেকে বড় সকলেই লাগাতে পারবেন আর এটি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে সপ্তাহ দশ দিন খানিক ব্যবহার করতেও পারবেন তাহলে চলুন ভিওয়ার্স দেখে নেওয়া যাক ক্রিমটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটিকেও ফলো করে দিন আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে দু চা চামচ ভাতের মাড় তারপর এর মধ্যে দিতে হবে দু চা চামচ অ্যালোভেরা জেল আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি যেহেতু আমি এটিকে সাত থেকে দশ দিনের জন্য স্টোর করে রেখে ব্যবহার করব কিন্তু আপনারা যদি অল্প সময়ের জন্য অর্থাৎ দুই থেকে তিন দিনের জন্য স্টোর করে রাখতে চান তাহলে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে বেবি অয়েল একটা চামচ এখানে আমি জনসন্স বেবি অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের বেবি অয়েল ব্যবহার করতে পারেন আবার চাইলে বেবি অয়েলের পরিবর্তে ভিটামিন ই ক্যাপসুল দুটি অথবা বাদাম অয়েল হাফ চা চামচও অ্যাড করতে পারেন কিন্তু যে কোনো ভিটামিন ই অয়েল আপনাদেরকে এখানে যোগ করতেই হবে একদমই স্কিপ করা যাবে না কেননা ভিটামিন ই আমাদের ত্বকের খাবার বলতে পারেন আর এটির অভাবে আমাদের স্কিন একেবারে রুক্ষ শুষ্ক বেজান হয়ে পড়ে তাই শীতকালে অবশ্যই আমাদের ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করতে ভিটামিন ই অয়েল ইউজ করতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ কাঁচা দুধ দিয়ে দিতে হবে তবে আপনাদের ত্বক যদি ভীষণই রুক্ষ শুষ্ক হয় তাহলে জাল দেওয়া দুধও চোপ করতে পারেন দুধ আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করবে এটি ব্যবহারে ত্বকের দাগ ছোপকে হালকা করে ত্বকের রঙকে ফর্সা বানাবে ত্বককে নরম কোমল মোলায়াম করে dulbe এবার সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই আমরা দুর্দান্ত কার্যকারী একটি ত্বক ফর্সাকারী ক্রিম পেয়ে যাব যেটা ডে বাই ডে আমাদের ত্বকের কাজে ভাবকে কাটিয়ে ত্বককে ফর্সা বানাবে আর এটি ডে ও নাইট দুই সময়ে ইউজ করা যাবে কোরিয়ানদের বিউটি সিক্রেটের রহস্যই হলো চালের তৈরি জিনিস অর্থাৎ ওরা ভাতের মার চালের তৈরি ক্রিম চাল ধোয়া পানি চালের স্টার দিয়ে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট যেমন ক্রিম ফেস প্যাক সিরাম টোনার স্ক্রাব ইত্যাদি বানিয়ে ইউজ করে আর তাদের স্কিনকে সবার থেকে বিউটিফুল করে তোলে তাই অবশ্যই আপনারা ভাতের মাড় ফেলে না দিয়ে এইভাবে ক্রিম বানিয়ে লাগান খুব ভালো ফল পাবেন ক্রিমটি বানানো হয়ে গেলে পরিষ্কার ত্বকে দুই থেকে তিনবার লাগিয়ে নেবেন ও এক থেকে দু মিনিট মাসাজ করে ত্বকে লাগিয়ে রেখে দেবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ